হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই অনেকক্ষণ ধরে ছেলেকে ডেকে যাচ্ছি, ও কিন্তু ছেলে দেওরের ঘরে মানে গিয়ে ওখানে বসে রয়েছে। তো আমি এখন যাব ঠাকুরের ফুল আনতে, এনে আবার তোমাদের সাথে আবার কথা বলছি। আর এই যে জলটা কেনা জলটা খাচ্ছে তার মধ্যে এত অতিরিক্ত পরিমাণে জামা খুলে ফেলে কেন? ফুল নিয়ে আসার পর তারপরে চিকুকেও টিফিন দিলাম। আর চিকু এখন ঘুম থেকে উঠে রোজ মানে ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় ব্রাশ করে পটি ঠটি করেও চানটা করে নেয় সকালবেলা ঘুম থেকে উঠেই। এই আর এখানে আমিও দেখো চটপট ঘর গুছিয়ে নিচ্ছি, আর সীমা দিও আজকে সকাল সকাল চলে এসেছে কাজ করতে। এদিকে ঘরের কাজ করতে করতে তো আমাকে দাদা উপরে দাদা ডেকে দিল যে আমার একটা নাকি ডেলিভারি এসছে, তো দেখা যাক কি এসেছে। সেটা এসেছে, তো এটা ইউজ করতে ভালো লাগছে। এটা এখন আমি ইউজ করিনি, ক্রিমটা কিরকম আমি সেটা মানে ইউজ করে দেখে তারপর তোমাদের বলবো। তো এটা এটা অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে বায়োটিকের কোকোনাট ব্রাইটনিং ইনস্ট্যান্ট গ্লো ক্রিম। তো এটা দেখি ইউজ করি এটা কিরকম লাগে, যদি আমার ভালো লাগে তাহলে আমি তোমাদেরকে এটা বলে দেবো আর কি। তো এটা আমি অফারে পেয়েছিলাম, এটার দাম হচ্ছে 250 টাকা। এটা কততে এলো? 162-তে আমি পেয়েছিলাম। এখন যদি ইউজ করবো না সো ফাইনালি আমি হেনাটা এবার প্যাকটা তৈরি করতে চলেছি। বেশ কয়েকদিন ধরে ভাবার পর তো আমার করাই হচ্ছিলো না, তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে হেনাটা গুলে নেবো, গুলে আধ ঘন্টার জন্য রেখে তারপরে মেখে নেব। তো এখানে দেখো আমি একটা লোহার এই যে কড়া টাইপের নিয়ে নিয়েছি, এটা আমার ছোটোবেলা আমার ঠাকুমার ছিল এই কড়াটা, তো একটু বড় হতে এই লোহার কড়াটা আমি নিয়ে নিই। হেনাটা রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা করলে বেশ ভালো হয়, কিন্তু ওই যে বললাম আমার মানে শরীরে প্রচণ্ড ল্যাদ, অনেক দিন ধরে ভেবে 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 যাচ্ছি হেনাটা করতে হবে কিন্তু করা হচ্ছে না। তো আমি এখানে হেনাটা ভিজিয়েছি হচ্ছে চায়ের লিকার, একটা ডিম ফাটিয়ে দিয়েছি, টক দই, আর এখানে দেখো কোকোনাট অয়েলটা দিচ্ছি। এটা না আমি বাড়িতে বানিয়ে রাখি, এমনি নারকেল তেল কিনে এর মধ্যে হচ্ছে এর মধ্যে আমি তিনটে জিনিস মিশিয়েছি, সেটা হচ্ছে আমলা, আর্নিকা আর হচ্ছে জাবরান্ডি। এই তিনটেই আমি হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে কিনে নিয়ে এসে এর সাথে মিশিয়েছিলাম। তো এই যে হেনাটাকে এটা ভালো করে গুলে নিয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে দেবো। দেখো আধ ঘন্টা পর উপরে একটা সুন্দর কালার চলে এসছে, তো এটা বেশিক্ষণ ভিজলে আর কি ভালো। তো এবার আমি ওটাকে মাথায় লাগাবো, তার আগে এটা সাইড করে নিই। আমি একটা মুখের প্যাকও রেডি করে নিচ্ছি, মুখের প্যাকটা যেটা লাগাচ্ছি এই এই যে এই গুঁড়োটাও এটাও আমি মানে সারা বছরের জন্য তৈরি করে রেখে দিই। এটার মধ্যে আছে হচ্ছে বেসন, কমলা লেবুর খোসাটা শুকনো করে গুঁড়ো করে নিয়েছি, সঙ্গে হলুদ মানে কাঁচা হলুদটাও গ্রেট করে শুকনো করে গুঁড়ো করে নিয়েছি, আর মুলতানি মাটি, মুলতানি মাটিটাও ডলাটাকে আমি গুঁড়ো করে করে নিয়েছি। তো এই প্যাকটা দেখো আমি আজকে গুলে নিয়েছি, এটা আমি আজকে টক দই দিয়ে গুলেছি, অন্যান্য দিন আমি গোলাপ জল বা কোনো দিন আলুর রস, শশার রস বা দুধ দিয়ে, এই যখন যেরকম মনে হয় সেরকম দিয়ে আমি মানে মেখে নিই। ও হ্যাঁ, এর সাথে আমি চালের গুঁড়োও দেওয়া আছে, তো এটা আমার
ফেস প্যাকেরও যেরকম কাজে লাগে সেরকম স্ক্রাবেরও কাজে লাগে। তো মাথা এখানে দেখো আমি ভালো করে মেখে নিয়েছি, হেনাটাকে লাগিয়ে নিয়ে এবার আমি প্যাকটাকে মুখে লাগিয়ে নেব। তো জাস্ট দেখো আমাকে, দেখি কেউ ভয় ঠয় পেয়ে যেও না। মুখে লাগানোর পরে, মুখে আর গলায় লাগানোর পর যতটুকুনি বেঁচেছিল হাতেও লাগিয়ে নিয়েছি। লাগিয়ে এবার রান্নাবান্নার কাজকর্মগুলো সেরে ফেলবো। আর এদিকে দেখো মাথায় তো চপচপে করে হেনা তো লাগিয়ে নিয়েছি। তো রাখি ঘন্টা দেড়েক তোর অন্তত রাখবো, রেখে তারপরে ধুয়ে নেব। কিন্তু এত গরম, যার ফলে কি হচ্ছে, আমি মুখে প্যাক লাগানোর ফলে আরও আমি ঘেমে যাচ্ছি, ঘেমে এমনি গলে গলে পড়ছে। মাথায় আর মুখে প্যাকটা লাগানোর পরে আমি রান্না করতে গেছিলাম, তো আমার রান্না হয়ে গেছে। এখানে করেছি ভাত, আলু ভাজা আর পাতলা মাংসের ঝোল। বলো আরে বাবা, এখন না, দাঁড়াও। সব চাপা টাপা দিয়ে ঠিক নিলাম। তো এবার চান করতে যাব, তারপরে চান করে পুজো দিই, তারপরে খাবো। আর দেখতেই পাচ্ছ আমার ভাড় ফাড়, আর মাথা থেকে পুরো, আর মানে মাথায় লাগানোর পর আর মুখে লাগানোর পর এত ঘামছি আমি গরমে, পুরো টপ টপ করে পুরো ঘাম পড়ছে এদিক থেকে, আর দেখো মাথাতেও গরম, পুরো চারিদিক দিয়ে জল পড়ে একদম। এই জাস্ট চান করে এসে বসে মানে পাখা চালিয়ে বসেছি। এই গরমকালে চান করে পাখা চালিয়ে বস, মানে সবেমাত্র চান করে পাখা চালিয়ে বসতে যে কী আরাম লাগে কি বলবো। আর এখানে যে ক্রিমটা আমি কিনলাম নতুন, তো সেই ক্রিমটা আমি একটু ইউজ করছি, দেখছি যে কীরকম লাগে। যেহেতু এটা কোকোনাট বেসিক, মানে বেসিকটাই কোকোনাট দিয়ে, তো তার জন্য এটা তো একটু অয়েলি আর চিকু টাইপের হবে। তো আমি বলবো খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক। তবে এটা হয়তো সামারে তোমরা বেশি ইউজ করতে পারবে না, উইন্টারে ইউজ করতে হবে। তো এমনি ভালো, আমার মুখটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, তো আমার এটা এখনও মাঝে মাঝে লাগতে পারে ক্রিমটা। মাঝে মাঝে আমি অয়েলি ক্রিম লাগিয়ে থাকি। তখন স্নান ঠান করে পুজোটা দেওয়ার পরে আমি চিকুকে নিয়ে শুতে এসেছি। এই যে গোবর গণেশ, ওর এত গরম লাগছে ও কোনো কিছু পড়তেই পাচ্ছে না, চাড্ডি পরে আছে ছেলে তার, শুধু চাড্ডি। কপালে না ছোট ছোট তো দানা বেরিয়েছে নিশ্চয়। ওকে তো ঘুম পাড়াতে নিয়ে এসেছি, জানি না এই যুদ্ধে সফল হব কি না। তো ওকে তো ঘুম পাড়াবো। আর এইদিকের দিকে দেখো, এটা হচ্ছে আমার বাড়িতে বানানো ম্যাঙ্গো আইসক্রিম। সরি, আমার না, চিকুর বানানো ম্যাঙ্গো আইসক্রিম। চিকু আমাদেরকে তাকিয়ে আছে। তো আইসক্রিমটা খেয়ে নিয়ে তারপর আবার মানে একটু ঘুমিয়ে নেব, ঘুমো মানে একটু রেস্ট নেব, তারপর তোমাদের সাথে উঠে কথা হচ্ছে। এই গরমে এটা যেন পুরো স্বর্গের ফিল দেয়। ঘুম থেকে উঠে সন্ধে ঠন্ধে দিয়ে দিয়েছি, কিন্তু এখনও আমাদের দুজনেরই ল্যাদ কাটেনি। তো চিকুর আন্টি আজকে পড়াতে আসবে না, আমি একটু পরে পড়াতে বসবো। আর আজকে একটা বাজে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমি এই কারণে বাড়িতে কেউ না থাকলে সহজে ঘুমোতে চাই না। তো আমি আর চিকু ঘুমিয়ে পড়েছিলাম, তার একটা কারণ ছিল হচ্ছে জানতাম ভাইয়ার দোয়েলও দুপুরবেলা চলে এসেছিলো। আমি স্নান করে বেরোলাম, দেখলাম ভাইয়ার দোয়েল চলে এসছে। তো ভাইয়ার দোয়েল পাশের ঘরে ওরা ছিল, তাই জন্য আমি পড়েছি, আমিও ঘুমিয়ে পড়েছি। সচরাচর কেউ যদি ঘরে না থাকে আমি একদমই ঘুমোই না। তো অফিস থেকে এসছে 5টার সময়, চিকু ওরম করে না। এবার 5টা থেকে কন্টিনিউ বেল বাজিয়ে গেছে, আমার জানলার সামনে ডেকে গেছে,
এবার আমি তাও শুনতে পাইনি, যখন একটু একটু কানে আসছে। আমি তো মাঝে মাঝে জেগেই রয়েছি, কিন্তু শুনে নিয়ে জেগে যাচ্ছি, দুজনে ঘুমিয়ে একদম কাদা ছিলাম। তো তারপরে 5:45 নাগাদ আমার হঠাৎ করে ছোট কাকুর গলাটা কানে আসে। তো তখন আবার আমি স্বপ্নে দেখছি সূর্য চিৎকার করছে। তো আমি সূর্যকে যা সূর্য চলে এসছে, এবার চিৎকার দিয়েছি বাঁধিয়ে দেবেন। আমি স্বপ্নে ওটাই দেখে যাচ্ছি, সূর্যই চিৎকার করে যাচ্ছে। তো হঠাৎ কি মনে হলো, আমি উঠে পড়ে গেটের জানলার সামনেটা তাকিয়েছি, জাস্ট আমি জানলার সামনেটা দেখছি একটুখানি উঠে। তো পর্দাটা একটু ফাঁক ছিল, পর্দার পাশ থেকে ছোট কাকুকে দেখা যাচ্ছে। ছোট কাকু, আমি চাবি দিচ্ছি, ছোট কাকু এত রেগে গেছে আমাদের উপর, ব্যাপার কি ব্যাপার কি, এরকম করে হাত নেড়ে সময় কত, আমাকে বলছে সময় কত। ও 5টা থেকে সেই মানে ডেকে যাচ্ছে, আমি বলছি চাবি নাও চাবি নাও, ছোট কাকু চাবিও দিচ্ছে না এরকম বলে যাচ্ছে। তো আমি ছোট কাকুকে চাবি দেওয়ার সাথে সাথে আবার দোয়েল ঘর থেকে বেরোলো, যে কেউ এসছে নাকি গো চিকো, কেউ এসছে নাকি গো বলতে, দরজাটা মানে খোলা কেন। তখন আমি বললাম যে ছোট কাকু বলছে আমারও কানে হেডফোন লাগিয়ে আমি শুয়েছিলাম, আর ছোট কাকু মানে এখনো রাগ রাগ একটা মুহূর্ত আছে আমার। সন্ধ্যের পর থেকে তোমাদের সাথে আর কথা বলা হয়নি, যা আমি কথা বললাম ঘুম থেকে ওঠার পরে, তারপর থেকে আর কথা বলা হয়নি। তো একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, ছেলেকে পড়ালাম, তারপরে রান্নাবান্না ছিল। তো এই জাস্ট আমার খাওয়া দাওয়াটা শেষ হলো, আর মাছ ভাজতে গিয়ে এদিকটা দেখা যাচ্ছে না, খুব ছোট্টভাবেই তেলটা ছিটকে পড়েছে, আর সেখানে ফুসকাটা পড়তে যাচ্ছিল, আমি হাত দিয়ে নাড়তে সেটা ফেটে গেছে। তো এইগুলো করতে করতে সময়টা আর কি চলে গেছে, তারপর থেকে আর তাই জন্য তোমাদের সাথে আর কথা বলা হয়নি। তো এখন শুতে এসেছি, এই বিছানা জাস্ট করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট, টাটা।